আসসালামু আলাইকুম। ডুয়েট এমন একটি প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে ডিপ্লোমা হোল্ডারদের, অ্যাকচুয়ালি ডিপ্লোমা যারা করছেন তাদের জন্য এমন একটি প্রতিষ্ঠান যেখানে এসে তারা শুধু তাদের বিএসসি কোর্সটা শেষ করতে পারে। বিএসসি অর্থাৎ গ্রাজুয়েশন যে কোর্সটা, গ্রাজুয়েশনের যে কোর্স লাইনটা আছে তারা এখানে শুধুমাত্র ডুয়েটে এসেই শেষ করতে পারে। ডুয়েটে চান্স পাওয়ার পূর্বে ডিপ্লোমা হোল্ডারদের কিছু কিছু কাজ করতে হয়, যেগুলো যদি আপনি ডিপ্লোমা লাইন থেকে করে আসেন বা ডিপ্লোমা যখন আপনি শুরু করছেন বা ডিপ্লোমা অ্যাকচুয়ালি যখন আপনি রানিং অ্যাকচুয়ালি আছেন তখন থেকে যদি আপনি পঞ্চম ষষ্ঠ সেমিস্টার থেকে যদি আপনি কাজটা করতে থাকেন তাহলে দেখবেন আমরা ডুয়েটে চান্স পাওয়ার জন্য যে পথটা আছে সেই পথটা সহজ এবং ছোট হয়ে যাচ্ছে। আর এটা করার জন্য আপনার কাছে ডাইরেকশন লাগবে, আসলে কোর্স স্ট্রাকচার গুলো কি এগুলো আমরা হয়তো বা জানি না। এখানে ডুয়েটে কিভাবে মূলত কাজটা হয়, ডুয়েটে কোর্স যে কিভাবে রানিং হয়, কত বছরের কোর্স এগুলো হয়তো আমরা অনেকেই জানি না। তো এইগুলো জানার জন্য আজকে আপনাদের সাথে এমন একজন মানুষের কাছে পরিচয় করে দিচ্ছি যিনি অ্যাকচুয়ালি বা শুধুমাত্র যে ডুয়েট থেকে না, ডুয়েট থেকে অলরেডি অনেক আগে সে গ্রাজুয়েশন করেছে এবং মালয়েশিয়া থেকে এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছে অলরেডি। সে এখন আপনার সামনে কিছু কথা বলবে এবং আপনাদেরকে ইন্ট্রোডিউস করবে আসলে ডুয়েটটা কেমন, কোর্স স্ট্রাকচার বা কোথায় থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হচ্ছে, এটা এখানে চান্স পাওয়ার জন্য কী কী করতে হয়, কোন কোচিং অ্যাকচুয়ালি ভর্তি হলে ভালো হয়, এর বিষয়ে অ্যাকচুয়ালি জব পাওয়ার অপরচুনিটিসগুলো আছে, এর এ টু জেড সম্পূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবে। তো তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এবং বাকি ভিডিও তিনি শেষ করছেন। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে যেটা প্রেজেন্ট করব, ডুয়েট কি, ডুয়েট কেন এবং ডুয়েট আমার লাইফে স্বপ্নই বা কেন, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আমি অতি সংক্ষেপে ব্রিফলি আপনার সামনে কিছু ডিসক্রাইব করব। আর আমি আপনাদের সামনে আরও যে বিষয়টা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, ডুয়েটে কীভাবে চান্স পেতে হয় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আপনারা যেটা রিয়েলি ইন্টারেস্টিং টু গেট ইট, অর্থাৎ আমরা হোয়াট উই আর রিয়েলি লুকিং ফর। ওকে, প্রথম হলো ডুয়েট কি। ডুয়েট আমরা সবাই জাস্ট তার অ্যাক্রোনিমটা জানি, DUET, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এটা অবশ্যই গাজীপুরে আছে, আপনারা সবাই জানেন। এটার মেইন পার্ট বলবো এটা আনডাউটেডলি পাবলিক ইউনিভার্সিটি, আর বর্তমান যুগে সবাই পাবলিক ইউনিভার্সিটি পড়ার জন্য সবাই ক্রেজি এবং তার লাইফের সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছে শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য। আর সেই হিসাবে ডুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তো আর কথাই নাই, আর তারপরও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একমাত্র প্রতিষ্ঠান, সো ইটস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং। ওকে, আমি আজকে সংক্ষেপে বলতেছি ডুয়েটে কতগুলো ডিপার্টমেন্ট আছে। অবশ্যই এখানে রিচ ডিপার্টমেন্ট হিসাবে আমরা অনেকগুলোরই নাম বলতে পারি, তার ভিতরে উল্লেখযোগ্য ডিপার্টমেন্ট 7টি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর সো অন। সো আর আপনাদের সামনে অনেকের হয়তো ভুল ধারণা ডুয়েটের কোর্স কত দিনের, অবশ্যই ডুয়েট 4 ইয়ার্স গ্রাজুয়েশন, এখানে তো 4 ইয়ার্স 4 বছরের কোর্স এটা টোটালি, আর এখানে আপনার যেটা করতে হবে টোটাল 4 বছরই পড়াশোনা করতে হবে। তো মজার বিষয় হলো এখানে 4 বছরের বেশি কখনোই লাগে না, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি নিজেও 4 বছর আগে আমার কোর্স শেষ হয়ে গেছে, 3 বছর সামথিং। ওকে, আর এখানে আমাদের অনেকে প্রশ্ন থাকে ডুয়েট থেকে পাশ করার পর আমি কোথায় যাব। আপনার সামনে এখন অ্যান্সার হবো, ডুয়েট থেকে পাশ করার পরে আপনার সামনে হাজারো দুয়ার উন্মোচন করা, সমস্ত দুয়ারই আপনার সামনে খোলা। আপনি চাইলে সবচেয়ে প্রেস্টিজিয়াস জব যেটা আমরা মনে করি আমাদের দেশে বিশেষ ক্যাডার হওয়া, এটার সুযোগ আছে। আপনি নর্মাল ক্যাডারে ঢুকতে পারেন, ফরেন ক্যাডারে ঢুকতে পারেন, আপনি চাইলে টেকনিক্যাল ক্যাডারে ঢুকতে পারেন, আপনার সমস্ত কিছু আপনার অপশন আছে। হ্যাঁ, আর এটা তো আছেই, দেশের গভর্নমেন্ট সমস্ত গভর্নমেন্ট জবগুলো 9 স্কেল যেটা আমরা ফার্স্ট ক্লাস বলে থাকি এই সমস্ত স্কেলে আপনি সরাসরি ঢুকতে পারবেন। আরও যেটা সুযোগ হলো আমাদের এক্সপিরিয়েন্স বেশি হওয়াতে টেকনিক্যাল সাইটগুলোতে বিশেষ করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেগুলো গভর্নমেন্ট সেগুলোতে আমাদের অগ্রাধিকার একটু বেশি পেয়ে থাকি আমরা, এই হিসাবে যেহেতু আমরা টেকনিক্যাল স্কিলসটা অনেক বেশি, 4 ইয়ার্স ডিপ্লোমা আমরা অলরেডি এক্সপিরিয়েন্সড অ্যাবাউট হাউ টু ইউজ দ্য টেকনোলজি অ্যান্ড টেকনিক্যাল প্রোডাক্টস, দ্যাটস ওয়াই উই গেট প্রায়োরিটি ইন দিস গেটিং অ্যাকচুয়ালি দ্য গভর্নমেন্ট জব ইন সেভারাল সেক্টরস ইন আওয়ার ডেইলি লাইফস। ওকে, আর একটি বিষয় হলো রিসার্চ অপরচুনিটি কি, আমি কি আমেরিকাতে যেয়ে PhD করতে পারবো কি না, মাস্টার্স করতে পারবো কি না, বা ইংল্যান্ডে যেয়ে আমি এটা করতে পারবো কি না, বা কী সুযোগ আছে, আমি আপনার সামনে বলবো সমস্ত সুযোগ আপনার সামনে অমন সুযোগ। একজন ছাত্র বুয়েট থেকে বের হয়ে, একজন ছাত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যত অপরচুনিটি এবং অপশনস পান আপনি তার চেয়ে কোনো অংশে কম পাবেন না, বরং আমরা এটা বলতে পারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হিসেবে আপনি আরও বেশি অপশনস পাবেন, আপনার সামনে খোলা আছে। যেমন আমি নিজে, আমি রবিউল ইসলাম, আমি এখান থেকে 2012-তে ডুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আন্ডার গ্রেড, তারপর আমি জাস্ট কিছুদিন জব করার পরেই আমি চলে গেছি স্কলারশিপ নিয়ে মালয়েশিয়াতে, সেখানে আমি 3 বছর রিসার্চ করছি ওয়াটার রিসার্চ ইঞ্জিনিয়ারিং আন্ডার
সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অফ মালয়েশিয়া, এটার আন্ডারে আমি অবশ্যই ইন্টিগ্রেটি ডেভেলপমেন্ট ছিল, সেটা কিভাবে আমরা বায়োলজি অর্থাৎ জাস্ট ইন্টিগ্রেট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টাল কোনো ছাড়াই, ডিগ্রেডেশন ছাড়াই সেফলি এনভায়রনমেন্ট প্লাস আমাদের সমস্ত কিছু ম্যানেজ করতে পারি, কোনো ধরনের আনএক্সপেক্টেড থিংস দ্যাট ইজ রিয়েলি হ্যাজার্ডাস ফর দ্য এনভায়রনমেন্ট, জাস্ট অ্যাভয়েডিং দিস এনি হ্যাজার্ডস উই ক্যান ডেভেলপ আওয়ার দ্য প্রজেক্ট অ্যান্ড উই ক্যান ডেভেলপ আওয়ার সোসাইটি। দিস টাইপ অফ রিসার্চ আই হ্যাভ ডান ইন মালয়েশিয়া। ওকে, সো আই মাই সেলফ ইজ প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ দিস দ্য গুড অপরচুনিটি দ্যাট ইউ উইল গেট এ লট, ইটস ওকে আনডাউটেডলি। ওকে, তো রিসার্চ অপরচুনিটি অ্যাভেলেবল, মাস্টার্স পিএইচডি আপনার যদি আন্ডার গ্রেডে 3.75 স্কোর থাকে আপনি সরাসরি পিএইচডির জন্য অফার পাবেন, এটা আপনি মালয়েশিয়াতে পাবেন, অস্ট্রেলিয়াতে পাবেন, জাপান অন্যান্য কান্ট্রিগুলোতে আপনি পেতে পারবেন। তো অবশ্যই আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হওয়াতে আমাদের সুবিধা, পিএইচডি সহ মাস্টার্স অনেক বেশি অপরচুনিটি। আমার পরিচিত মফিজুর রহমান ভাই, আমার পরিচিত আব্দুল আলিম ভাই, আমার পরিচিত আরও অনেকে এমদাদুল হক, আমার পরিচিত মনির, এই সবাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা, ইভেন ডুয়েটের বর্তমান টিচার ইমরান ভাইও আমাদের এখান থেকে গ্রাজুয়েশন করা এবং মাস্টার্স করা মালয়েশিয়া এবং পিএইচডি করা অস্ট্রেলিয়া। সো এখন এই কথা বলার আর কোনো সুযোগ নাই যে ডুয়েটের স্টুডেন্টরা বা ডুয়েট থেকে যারা বের হয় তারা স্মার্ট না, তারা ওইভাবে পারফর্ম করতে পারবে না, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমরা জানি তাদের অনেক বেশি রেপুটেড রিসার্চার, তারা তাদের অনেক ইম্প্যাক্ট আছে সোশ্যালে। সো এখন আমরা এটা ধরে নিতেই পারি যে ডুয়েট অবশ্যই পারফেক্ট একটা প্লেস আপনার জন্য। তো তার জন্য আপনার যেটা লাগবে, আমি হয়তো অনেক বলতেছি ডুয়েট এটা ডুয়েট এটা, এখন এটা বলতেই পারেন যে ভাই আপনি তো এ কথা বলতেছেন না, ডুয়েটে কীভাবে চান্স পাবো, তাদের জন্য আমার মেইন আকর্ষণটা হলো এবার ডুয়েটে কীভাবে চান্স পাবো আমরা। তো ডুয়েটের চান্স পাওয়া আমি যেটা বলবো খুবই খুবই সহজ, আর ডুয়েটের চান্স পাওয়ার জন্য আপনার কিছুই লাগবে না, শুধুমাত্র আপনি শুরু থেকে যারা প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার আছেন ডিপ্লোমা, শুরু থেকেই আপনারা যেটা করবেন বেসিক সাবজেক্ট যেগুলো আছে ডিপার্টমেন্টাল, এই বেসিক সাবজেক্টগুলো অবশ্যই ক্লিয়ার ধারণা রাখবেন। আর বেসিক সাবজেক্টের বেসিক ক্লিয়ার করার জন্য আপনাকে অবশ্যই ফিজিক্স ম্যাথ এই দুইটা সাবজেক্ট, নন ডিপার্টমেন্ট সাবজেক্ট, বাট ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড কমান্ড ইন বোথ সাবজেক্ট, স্পেশালি ম্যাথস অ্যান্ড ফিজিক্স। সো নেভার ফরগেট ইট, দিস সাবজেক্ট আর আন ডিপার্টমেন্ট, দ্যাট মিন্স ইটস নন ডিপার্টমেন্ট, ইটস এ হিউম্যান সাবজেক্ট, দ্যাট হিউম্যানিটিস নট লাইক দ্যাট, ইটস মাচ মোর ইম্পর্টেন্ট। ওকে, আমরা এখন বলবো আপনি কীভাবে চান্স পাবেন, টু দ্য পয়েন্ট। চান্স পাওয়ার জন্য আমি বলবো কিছুই দরকার না, আপনার মেইন যে জিনিসটা চান্স পাওয়ার জন্য লাগবে, ইউ হ্যাভ টু হ্যাভ প্যাশনস, দ্যাট মিন লং টাইমের কোর্স, মোর দেন সিক্স মান্থস, সেভেন মান্থস, এইট মান্থস, সামটাইমস ইট মাইট বি মোর দেন ওয়ান ইয়ার্স, সো শুড বি কুল অ্যান্ড শুড বি জাস্ট কিপ ইন ট্রাইং টু গেট এ গুড জব chance into it. Okay, the first one holo, keep patience, that's most important. And second one, work hard in time, that means shotik shomaye apnake porishrom korte hobe, emon na 2 mash baki ache porikhar ekhon ami raat din 16 ghonta 18 ghonta kore porteshen, eta ami kokhoni bolbo na. So work hard in time, apni upojukto shomaye porishrom korben, second thing. And third thing jeta, জাস্ট মেক ইউর সেলফ পজিটিভ, এটা আমরা কী বলবো, আপনাকে অবশ্যই সবসময় পজিটিভ রাখবেন, এরকম কখনোই না আপনি মাইন্ডলি লুজ করতেছেন, মাইন্ডলি কী লুজ, আরে আমার তো চান্স হবে না, অমুক ভাই ছিল অনেক ভালো ছাত্র ডিপ্লোমাতে প্লেস করছে তারই চান্স হয় নাই, অমুক ভাই ছিল আমাদের ফার্স্ট বয়, অমুক আপু ছিল আমাদের ফার্স্ট গার্ল তারই চান্স হয় নাই, আমি তো সলি মধ্যে, আমি তো কলি মধ্যে, আমার চান্স হবে না, আমি বলবো না কখনোই এই ধরনের কিছু মনে রাখবে না, বরং আপনি দেখবেন আপনার চেয়েও যারা খারাপ ছাত্র ছিল বিএ ডিপ্লোমাতে তারা চান্স পেয়ে গেছে, আপনি এই জিনিসগুলো দেখবেন। অর্থাৎ বি অনেস্ট অ্যান্ড বি পজিটিভ অলওয়েজ, এই তিনটা জিনিস, কিপ প্যাশন্স ধৈর্যের সাথে পরিশ্রম করবেন, ওয়ার্ক হার্ড ইন টাইম সঠিক সময়ে পরিশ্রম করবেন, এবং বি পজিটিভ, এই তিনটা জিনিস যদি থাকে তো অবশ্যই আপনি, আমি আশা করি আপনি অবশ্যই চান্স পাবেন। আর অ্যাডিশনাল আপনার যে কয়েকটা ফ্যাক্টর এখানে ভাইটাল ইফেক্ট করবে আপনার চান্স পাওয়া না পাওয়ার জন্য, আমি সেগুলো বলবো, আমি জানি সবাই এখানে পড়ালেখা করেন, বাট বিয়ার মাইন্ড সামথিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মেক শিওর দ্যাট ইউ আর গেটিং ইন দ্য গুড পজিশন ইন দিস টাইম। ওকে, হাউ লং ইউ আর হিয়ার ইন গাজীপুর অর ভেরি ক্লোজ টু দিস এরিয়া, দ্যাট মিন্স ভেরি ক্লোজ টু দ্য ডুয়েট অর দিস এরিয়া। ওকে, তো কী সে জিনিসগুলো, আমরা যেটা বলবো যে প্রথম যে জিনিস আপনাকে লাগবে জাস্ট ওই তিনটা ফ্যাক্টরের পর, প্রথম যে ফ্যাক্টর হলো সেলফ স্টাডি, আপনাকে বই পোকা হতে হবে, আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম করা এবং বইয়ের প্রতি আপনার নেশা থাকতে হবে,
ম্যাথ, আহ কি মজা! ফিজিক্স, আহ কুল, ইটস অ্যামেজিং! কেমিস্ট্রি, এর মতো কোনো মজার সাবজেক্টই নাই, লাইক শরবত, এরকম জাস্ট সলিউশন। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আপনার আলাদা আলাদাভাবে মজা আনতে হবে। সেলফ, আমি জানি মজা নেই, তারপরও আমি এমনভাবে অভিনয় করবো যে আমি অনেক মজা পাচ্ছি। দ্যাটস অল, দ্যাটস সেলফ স্টাডি। এটা আপনাকে প্রচুর করতে হবে, সেলফ স্টাডি। সেকেন্ড ওয়ান, ইউর ফ্রেন্ডস, ইউ আর হ্যাং উইথ দেম, সো মেক শিওর দ্যাট ইউর ফ্রেন্ডস আর অলওয়েজ পজিটিভ আপন ইউ, অ্যান্ড ইউ আর পাসিং ইউর টাইম উইথ দ্য গুড ফ্রেন্ডস, আইদার ইন ম্যাস, আপনার বাসা হইতে পারে, আপনি যেখানেই থাকেন না কেন, ফ্ল্যাট বুক করছেন আপনার, দ্যাটস গুড, বাট মেক শিওর দ্যাট ইউর অল ফ্রেন্ডস আর পজিটিভ অ্যান্ড গুড, অ্যান্ড দে আর ওয়ার্কিং হার্ড ইন দিস ওয়ে, দ্যাট মিনস টু গেট দ্য চান্স ইন ডুয়েট। ওকে, আপনার ফ্রেন্ডসদেরকে অবশ্যই আপনি ওইভাবে নির্বাচন করবেন এই ডুয়েটের 6টা মাস বা 7টা মাস, যারা অলওয়েজ পজিটিভ এবং পরিশ্রমী, এবং যারা আপনার সাথে কম্পিটিশন করতেছেন গোপনে গোপনে। এই ধরনের ফ্রেন্ড যদি আপনি চুজ করতে পারেন আপনার সারাউন্ডিংসে, আপনার চান্স নিশ্চিত অনেকটা আমরা বলতে পারি। থার্ড ওয়ান হলো এনভায়রনমেন্ট। অবশ্যই আমরা আগে আমরা ফ্রেন্ডের কথা বলছি, তো আপনি কখন এইটা মনে করবেন না একটা কম দামে একটা ম্যাচ নিলাম যেখানে খাবার খরচ কম, যেখানে থাকার খরচ কম, যেখানে অনেক কিছু ইয়ে আছে, এই ধরনের এনভায়রনমেন্ট চুজ করবেন না। মনে রাখবেন আপনার এই লং জার্নি, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, এই লং জার্নিতে আপনি যদি ওয়াটার পলিউশন, আপনার যদি পানি বাহিত কোনো রোগ হয়, আপনার অন্যান্য যে কোনো টাইপ ভাইরাল ইফেক্ট বা ভাইরাল ডিজিজ যদি আপনাকে আক্রমণ করে, আপনি মোর দেন 2 উইকস যদি আপনি লস করেন, তো আপনি টোটালি আপনার হোপটাকে লস করবেন। দ্যাট মিন্স আপনি যদি হসপিটালাইজড হন 7 দিনের জন্য, আপনার ওটা রিকভার করতে আরও 1 মাস লাগবে। দ্যাট মিন্স আপনি বুঝতেও পারবেন না শুধুমাত্র আপনি মাসে 500 টাকা সেভ করার জন্য আপনি কী পরিমাণ লস করবেন আপনার লাইফ থেকে। সো মেক শিওর দ্যাট ইউ আর ইন আ গুড এনভায়রনমেন্ট, ইট মাইট বি ইন পারিপার্শ্বিক দিক দিয়ে হইতে পারে, আপনার ফ্রেন্ড দিয়ে হইতে পারে, বা আদার্স, সব কিছু মিলাই আপনি সুন্দর একটা পরিবেশে, ঝলমলে পরিবেশে থাকবেন যেখানে আপনি পড়ার প্রতি অনুপ্রাণিত হবে। এবং ডুয়েটের কাছাকাছি হলেই ভালো, নিয়মিত হাঁটাহাঁটি করবেন ডুয়েটের গেট দিয়ে, আপনি অবশ্যই ইন্সপায়ার্ড হবেন বিকালে সকালে ঘোরাতে, রিফ্রেশমেন্টের জন্য আপনি অবশ্যই ডুয়েটকে সামনে রাখবেন। আমার মনে আছে আমি যখন ম্যাচে থাকতাম, প্রত্যেক দিন ফজরের নামাজের পর আমি আমার ফ্রেন্ড ছিল একজন, তো দুইজন আমরা ফজরের নামাজের পর কিছু সময় মসজিদে দিতাম, ইয়াসিন পড়তাম, আর খুব ভালো মনে আছে, রিয়েলি ফানি এবং ইন্টারেস্টিং, আমরা প্রতিটা দিন ডুয়েটের গাড়ির যাওয়ার শব্দ শুনতাম এবং আমি আমার ফ্রেন্ডসের দিকে তাকাই হাসতাম যে দোস্ত ওই যে ডুয়েটের গাড়ি যাচ্ছে, আমরা এই গাড়িতে একদম নীল খেতে যাব, আমরা এই গাড়িতে একদম বই কিনতে যাব। রিয়েলি বিলিভ মি, ইটস ট্রু দ্যাট আই গট দিস, মাই ইটস ওয়াজ মাই ড্রিম, আই এম অনেস্ট সেইং ট্রু, সো আই গট ইট, আমি চেষ্টা করছি, আমি পেয়ে গেছি। আর যদি আমার কথা বলেন, আমি কখনো রাত জেগে পড়াশোনা করিনি, নিয়মিত পড়াশোনা করছি, জাস্ট আই নেভার জাস্ট ওয়াস্ট মাই টাইম, দ্যাটস অনলি কি, অ্যান্ড আই হ্যাভ পারফর্ম 5 টাইমস সলাত এভরিডে অ্যান্ড এভরিথিংস, আমি তাবলিক করি, সে যে আমি সব অ্যাক্টিভিটিস করছি, সাথে সাথে আমি আল্লাহ দিলে আমি চান্স পেয়ে গেছি। তো যে কথা বলছি আপনাদের, এনভায়রনমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট থিংস। ওকে, দেন অফকোর্স কোচিং, আমি অবশ্যই একটা কোচিংয়ের সাথে ইনভলভ ছিলাম, কোচিংয়ে আমি নিয়মিত যাওয়া আসা করতাম, তো কোচিং আপনাকে কোচ করবেন, দ্যাট দে উইল কোচ ইউ, দে উইল সাজেস্ট ইউ, দে উইল শো ইউ দ্য রাইট ওয়ে হাউ টু মেক ইউর সেলফ আইদার ইউ আর ইন দ্য ওয়ে অর নট, তারা আপনাকে ট্রাকে উঠাই দিবে, সেই ট্রাক ধরে আপনি জাস্ট মুভ করতে থাকবেন। তো এর জন্য কোচিংয়ের কোনো বিকল্প নাই, আমি বলতে কখনোই পারবো না কোচিং ছাড়া আপনাকে চান্স হবে, এটা কখনোই সম্ভব না, কারণ এই এনভায়রনমেন্টটাই এরকম, এখানে কোনো কোচিংগুলো ব্যবসা নাই, তারা রিয়েলি দে আর স্যাক্রিফাইং দেয়ার টাইম টু মেক ইউ অ্যান্ড ইউর সেলফ ইন টু গেট ইউর সেলফ ইন বেটার পজিশনস, বিকজ দে আর রিয়েল এল্ডার ব্রাদার, আমাদের পলিটেকনিকের বড়ো ভাই বা আমাদের বিএটির বড়ো ভাই, তারা আমাকে রিয়েলি, তারা আমাদের সাথে বিজনেস করে না, তারা রিয়েলি আপনাকে হেল্প করার জন্য এই মেন্টালিটি নিয়ে, তারা স্যাক্রিফাইস নিয়ে আপনার সামনে আসছেন। তো অবশ্যই আপনি কোনো না কোনো কোচিংয়ের সাথে থাকবেন, তো চেষ্টা করবেন যত বেশি ছাত্র কোচিংগুলোতে আছে ওই সমস্ত রেপুটেড কোচিংগুলোতে আপনি দেখবেন। আমি নিজেই কমফোর্ট কোচিংয়ে ছিলাম, ওই সময়টা অনেক রেপুটেড ছিল সিভিলদের জন্য, সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য, সো আপনারও অবশ্যই ওয়েল নন কোচিং যেগুলো আছে সেই কোচিংগুলোতে অবশ্যই ইনভলভ থাকবেন এবং তাদের, এবং মেক শিওর দ্যাট ইউ আর পার্টিসিপেটিং ইচ অ্যান্ড এভরি টেস্ট অফ কোচিং, দ্যাটস গেটিং ফ্রম কোচিং। আমি কখনো একটা সাপ্তাহিক টেস্ট মিস করি নাই, কোনো সিরিজ টেস্ট মিস করি নাই, কোনো কুইজ টেস্ট মিস করি নাই। তো আপনাকে এইভাবে জাস্ট প্রত্যেকটা পরীক্ষায় আমার ফাইনাল এবং প্রত্যেকটা পরীক্ষায় আমার মার্ক ক্যারি করে এবং দে আর সো মাচ ইম্পর্টেন্ট ইন মাই লাইফ পার্সোনাল, আই বিলিভ দ্যাট। সো আপনারা এটা অবশ্যই করবেন, প্রত্যেকটা সাপ্তাহিক টেস্ট এবং ইচ অ্যান্ড এভরি টেস্ট আপনার ভালো করবেন এবং চেষ্টা করবেন। আপনি যদি এখানে ফার্স্ট হতে পারেন, আপনি ডুয়েটের সিআর হবেন, ফার্স্ট বয় হবেন বা ফার্স্ট গার্ল হবেন। সো মেক শিওর দ্যাট ইউ আর পার্টিসিপেটিং ইচ অ্যান্ড এভরি এক্সামস দ্যাট ইজ
কন্ডাক্টিং অর টেকিং বাই ইউর কোচিং সেন্টার, দ্যাটস অল কোচিং। দেন হলো পাবলিক কম্পিটিশনস, আরেকটা আমাদের বিশাল বড় সুযোগ আছে আমাদের নিজকে যাচাই করার জন্য। জাস্ট 2 মাস বা 1 মাস আগে, পরীক্ষার 1 মাস আগে বিভিন্ন, এখানে বিভিন্ন সংস্থা আছে বা বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা ছাত্রদের, যেমন কুষ্টের আঞ্চলিক কোচিং, তারপর খুলনার আঞ্চলিক কোচিং, তারা অর্গানাইজ করে বিভিন্ন মডেল টেস্ট। আপনি প্রত্যেকটা টেস্ট সম্ভব হলে গুড প্রিপারেশন নিয়ে ফুল সিলেবাস কভার করে করে প্রত্যেকটা কোচিং, যে টেস্টগুলো তাদের আঞ্চলিক কোচিং বা তার সংস্থার পক্ষ থেকে নিচ্ছে, আপনি অবশ্যই ওই টেস্টগুলোতে অংশগ্রহণ করবেন এবং নিজের পজিশনটাকে আপনি যাচাই করবেন। এটা কখনোই 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 মিস করবেন না, নো প্রবলেম। ইউ আর গেটিং রিয়েলি ব্যাড নাম্বার, দ্যাট মিনস ইটস ওকে, আপনি জাস্ট লেট ইট পাস ফর টাইম বিং। আপনি কখনোই মনে করবেন না আমি মডেলে ফার্স্ট হচ্ছি, দ্যাট মিনস আই মাস্ট গেট চান্স ইন ডুয়েট, ইট নেভার পসিবল। অন দ্য আদার হ্যান্ড, ইট ভাইস ভার্সা, আপনি খারাপ করতেছেন সাময়িকভাবে, তার মানে এটা নয় যে আপনি চান্স পাবেন না, কখনো নয়। তো আপনার কী ইনশিওর করতে হবে, ইনশিওর এটাই করতে হবে যে আপনি পরীক্ষাগুলো দিচ্ছেন এবং ফুল সিলেবাস কভার করে আপনি পরীক্ষাগুলো দিচ্ছেন, বাট এতটুকু ইনশিওর করেন এবং আপনি নিজকে অনেক খুশি রাখেন এবং হ্যাপি রাখেন, কখনো ডিপ্রেসড হবেন না। ওকে, এগুলো ছিল চান্স পাওয়া, এবং আমি রিয়েলি কুল চান্স পাওয়ার পরে যে মুভমেন্ট বা যে সিচুয়েশন, আপনার যে ইন্সপাইরেশন আপনি পাবেন ডুয়েটে ভর্তি হওয়ার পরের যে মজা, যে আনন্দ, সেখানে যাওয়া, নতুন ক্লাস করায়, এগুলো আপনারা সবাই পাবেন। আশা করি আপনাদের ভালো ফিউচার আমি অবশ্যই কামনা করি, এবং আমি আশা করি আপনার বাইরে রিসার্চ করবেন, পিএইচডি করবেন। আই মাল সেলফ আই এম ট্রাইং টু গেট আ স্কলারশিপ ইন অস্ট্রেলিয়া রাইট নাও, অলদো আই হ্যাভ অলরেডি গট সাম অপরচুনিটিস, বাট আই এম মেকিং দিস ডিলে ফর মাই সেলফ, আই এম লুকিং ফর সামথিং রিয়েলি কুল, দ্যাটস ওয়াই আই এম মেকিং মাই পিএইচডি অপরচুনিটি লিটল বিট ডিলে ফ্রম রাইট নাও, ইটস ওকে। তার মানে বন্ধুরা এটা নয় যে আপনারাও পিএইচডি অপরচুনিটি পাবেন আর যাবেন না, এরকম কখনোই না। আপনারা অবশ্যই আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য সুন্দর প্ল্যান করবেন, তার জন্য প্রথম শর্ত ডুয়েটের আপনাকে চান্স পেতে হবে এবং ডুয়েটের ছাত্র হতে হবে, সে পর্যন্ত আপনারা সবাই চেষ্টা করবেন। আর কখনো কোনো সাজেশন প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে আপনি নক করবেন, আমাদের চ্যানেল, আমাদের সমস্ত চ্যানেলগুলো ইসএচবার্তা আর অনেক চ্যানেল আমরা আছি, আমরা ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের, আমি এখানে ডেপুটি ডিরেক্টর হিসাবে এখন আছি, কাজ করতেছি, যেখানেই থাকবো কোচিংয়ের প্রতি আমার একটা ই থেকেই যাবে। তো আমি বাংলাদেশে যেখানেই থাক, পৃথিবীর যেখানেই থাক না কেন, আই উইল মেক শিওর দ্যাট আই এম কানেক্টেড উইথ ইউ অল ডিয়ার, অফকোর্স। সো ইউ নেভার হ্যাজিটেড টু আস্ক মি এনিথিং এনি মোমেন্ট, ইটস ওকে, নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইউর প্রবলেম অ্যান্ড টু জাস্ট টু সাজেস্ট ইউ ইন এনি ডাইরেকশন অফ ইউর লাইফ, ইট মাইট বি আ গুড অপরচুনিটি ফর ইউ অ্যান্ড সামটাইমস ফর মি টু। ওকে ডিয়ার অল, সবাই ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি, থ্যাংক ইউ। ধন্যবাদ রবিউল স্যারকে এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে যে কথাগুলো বললেন, আসলে খুবই ইফেক্টিভ। ডুয়েটে আপনি যদি চান্স পেতে চান অথবা আপনি যদি ডুয়েটের যে অপরচুনিটিগুলো, সে বলল অ্যাকচুয়ালি আমি নিউ ইন ডুয়েট, তাই আমি হয়তো খুব ভালোভাবে বোঝাতে পারতাম না, তাই আপনাদের সামনে যাকে নিয়ে এসেছিলাম সে বর্তমানে মালয়েশিয়া থেকে মানে অলরেডি এমএসসি ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে ফেলেছে, বাট সে সাসেস অস্ট্রেলিয়াতে পিএইচডি ডিগ্রি নিতে যেতে সেটা আপনাদেরকে বললো। তো ডুয়েটে চান্স পাওয়ার জন্য যা কিছু বলার সবগুলো তো বলে দিয়েছে, এ পর্যন্ত আমি আর কিছু বলতে চাচ্ছি না, জাস্ট এ পর্যন্ত আপনারা যারা ডুয়েটে আসতে চাচ্ছেন অবশ্যই একটা কোচিংয়ের সাথে ইনভলভ হবেন, আগামীতে যে অপরচুনিটিগুলো মানে পেতে চাচ্ছেন অ্যাকচুয়ালি সেগুলো পাওয়ার জন্য আপনাকে কিছু জানতে হবে যে আসলে কীভাবে সেগুলো পেতে হয় বা ডুয়েটে চান্স পেতে হয়। এর জন্য কিছু কোচিং সেন্টার আছে, আপনি গাজীপুরে যদি আসেন বা বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকুন না কেন, বিভিন্ন ধরনের কোচিং সেন্টার পাবেন ফর ডুয়েট অ্যাডমিশন। তো আমরা যে কোচিং সেন্টারটা প্রোভাইড করছি ইঞ্জিনিয়ার্স কোচিং হোম, আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং হোমের ভিতরে আপনি অনেকগুলো অপরচুনিটিস পাবেন যেগুলো আপনি এখানে এসে জানতে পারবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আপনি আমাদের ফেসবুক পেজ গ্রুপ সেখানে এসে সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি এখানে আপনি কী কী পাবেন, আপনি ডুয়েট অ্যাডমিশন পাবেন, জব মানে জব কোচিং যেটাকে আমরা বলি সেটা পাবেন,